হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই টিকটক ব্যবহার করি আর টিকটকে প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হই। আমাকে এক ভাই কমেন্টস করছে যে, ভাইয়া আমি আমার টিকটক অ্যাকাউন্টের ডাউনলোড অপশনটা কেন অন করতে পারি না, যদি এই বিষয়ে একটা ভিডিও দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। তো আমি আপনাদের সামনে আজকে সেই বিষয়ের একটা ভিডিও নিয়ে আসছি যে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টের ডাউনলোড অপশনটা কীভাবে অন করে রাখবেন। অনেকে ডাউনলোড অপশন অন করা থাকে, আবার অনেকে বন্ধ করা থাকে। তো আপনারা অনেকে ডাউনলোড অপশন বন্ধ থাকলে অন করতে চান, অনেকেই পারেন না। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলের ডাউনলোড অপশনটা অন করে রাখবেন। তো বন্ধু, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাউনলোড অপশনটা কেন অন হয় না আর কীভাবে তা অন করে রাখবেন। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাদের দেখায় দেবো না কীভাবে কাজটা করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো বন্ধু দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসছি। আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। দেখেন আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধু দেখেন আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি। তো আপনাকে কী করতে হবে, টিকটক অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনার প্রোফাইল আইকনে চলে যেতে হবে। তো আমি আমার প্রোফাইল আইকনে চলে যাব। দেখেন এখানে মি লেখা একটা আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু আমার প্রোফাইল আইকনে চলে আসছি। তো আপনারা কিন্তু সেম সিস্টেম আপনাদের প্রোফাইল আইকনে চলে যাবেন। প্রোফাইল আইকনে চলে যাওয়ার পরে এই উপরে একটা থ্রি ডট পাবেন, এখানে থ্রি ডট আছে দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি কী করবেন, যেহেতু আপনার মোবাইলের ডাউনলোড অপশনটা অন করতে চান সেজন্য আপনাকে প্রাইভেসি অপশনে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে প্রাইভেসি আছে, প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে চলে যাওয়ার পরে দেখেন এই নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড অপশনটা কিন্তু আমার বন্ধ করা আছে। তো আমি যদি এখান থেকে অন করতে চাই এখান থেকে কিন্তু অন হবে না। তো এখানে কী লেখা আছে, সাইন ইউর অ্যাকাউন্ট ইজ প্রাইভেট, আদার পিপুল ক্যান ডাউনলোড ইউর ভিডিও। আমার অ্যাকাউন্টটা আমি প্রাইভেট করে রাখছি সেজন্যে আমার অ্যাকাউন্টের ডাউনলোড অপশনটা অন হয় না। তো আপনার অ্যাকাউন্টের কিন্তু সেম সিস্টেম থাকবে, যদি আপনি আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডাউনলোড অপশনটা অন হবে না। তো আপনাকে সেজন্য কী করতে হবে, এখান থেকে ব্যাগে চলে যেতে হবে। দেখেন এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন এখানে উপরে লেখা আছে, আমি কিন্তু সেই পেজটাই চলে আসছি যেখানে ডাউনলোড লেখাটা আছে। অনেকেই বুঝতে পারবেন না যে কই চলে গেলাম। দেখেন ব্যাগে চলে যাবেন, শুধু এখান থেকে ডাউনলোড অপশন যেখান থেকে অন করতে হয় সেখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে দেখবেন এখানে প্রাইভেসির নিচে লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট। এখানে প্রাইভেট অ্যাকাউন্টটা আমার দেখতে পাচ্ছেন আপনারা অন করা আছে। তো আমি এই প্রাইভেট অ্যাকাউন্টটা অন করে রাখছি কারণ আমার অ্যাকাউন্টটা প্রাইভেট, সেজন্য আমি যদি এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্টটা অফ করে দেই তাহলে এখান থেকে আমাকে কনফার্মেশন করে দিতে হবে। দেখেন চেঞ্জ টু ইউর পাবলিক অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা এখন পাবলিক হয়ে যাবে। দেখেন আমি কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা পাবলিক হয়ে গেছে, এখানে অপশনটা বন্ধ হয়ে গেছে। তো এখন যদি আমি ডাউনলোড অপশনটা অন করতে চাই তাহলে কিন্তু আমি ডাউনলোড অপশনটা অন করতে পারবো। দেখেন আমি ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পরে এইখানে দেখেন উপরে যে লেখাটা ছিল সেটা কিন্তু এখানে আর নাই। তো এখানে শুধু লেখা আসছে অ্যালো ইউর ভিডিও টু বি ডাউনলোডেড। আমি এখান থেকে যদি এটা অন করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড অপশনটা অন হয়ে যাবে। তো বন্ধু এইভাবে কিন্তু আপনারা আপনার ভিডিওর ডাউনলোড অপশনটা অন করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল।